উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আপোষহীন নেত্রী যিনি গণতন্ত্রের জন্য জন্মেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে যিনি সংগ্রামে যিনি রাজপথে সংগ্রাম করেছেন, স্বৈরাচারের সাথে বিরুদ্ধে দীর্ঘ 9 বছর লড়েছেন, যার হাতে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে, সেই নেত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনগণের নয়নের মণি আস্থা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গতকাল 15 আগস্ট ছিল তার 77তম জন্মবার্ষিকী। তো আজকে আপনারা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য তার দীর্ঘায়ু কামনা করার জন্য, এবং সেই সাথে ভোলায় আমাদের ছাত্র দলের সভাপতি রহিম নূর আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যা এবং তাদের হত্যার প্রতিবাদ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা সবাই এখানে দোয়ার সামিল হয়েছি। প্রিয় ভাই বোনেরা, এই দোয়ার প্রোগ্রামটি হওয়ার কথা ছিল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির প্রধান কার্যালয় জিঞ্জিরা পার্টির অফিসে, কিন্তু সেই জিঞ্জিরা পার্টির অফিসে গতকাল রাতে তালা মেরে দেয় আওয়ামী সন্ত্রাসীরা এবং তারা তালা মেরে ক্ষান্ত থাকে নাই, দফায় দফায় তারা মহড়াদের লাঠি সোঁটার হাতে নিয়ে তাদের নেতৃত্বে কারা ছিলেন অবৈধ এই সরকারের অবৈধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাদের এক পয়সাতে বলার টাইম পেয়ে তারপরে তারা আবার পুলিশের সহযোগিতা নিয়ে তাদের সন্ত্রাস বাহিনী সহ উপজেলা চেয়ারম্যান নিজে সশরীরে গিয়ে তালাবন্ধ করে বিএনপি। এটাই হচ্ছে বাংলাদেশের চিত্র। আজকে অবৈধ ক্ষমতা দখল করে, অবৈধ ক্ষমতাকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে আজকে তারা সন্ত্রাস কায়েম করছে, সন্ত্রাসে রাষ্ট্র কায়েম করছে। এই আজকে আমাদের দেশে সারা বাংলাদেশে যখন মানুষের বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনের দাম বৃদ্ধি, যখন সারা বাংলাদেশে মানুষের ভিতরে হাহাকার উঠেছে, যখন মানুষ সোচ্চার হচ্ছে, কথা বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, প্রতিরোধ করতে শিখেছে, তখন এই আওয়ামী সন্ত্রাসীরা নানান জায়গায় বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। আপনারা কি বন্ধ করতে পেরেছেন? না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তো কখনোই বন্ধ করতে পারবেন না। কেরানীগঞ্জে হয়তো আমরা কয়েকশো নেতা কর্মী এখানে জমায়েত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য 18 কোটি জনগণ কালকে দোয়া করবে। এই অবৈধ সরকার, এই অবৈধ প্রধানমন্ত্রী, যিনি অবৈধ ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, রাষ্ট্রযন্ত্রকে কলঙ্কিত করছে, তার ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়ে গিয়েছি। আজকে বিভিন্ন দেশ থেকে আমাদের প্রশাসনের উপর, আমাদের আর্মির উপর এবং আমাদের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর যে স্যাংশন নেমে আসছে, এটাই কি প্রমাণ করে না শেখ হাসিনা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে? এটা কি প্রমাণ করে না শেখ হাসিনা মাফিয়া সরকারে পরিণত হয়েছে, মাফিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে?
তার জন্মদিন বাংলাদেশের মাটিতে হবে 15ই আগস্ট। Yeah.
নির্বাচিত হয়েছে। 2014 সালে সে আমার জাতির সাথে বেঈমানি করেছে। 2018 সালে সে প্রতিষ্ঠিত বেঈমান হিসেবে জাতির কাছে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা কথায় কথায় বলে, বক্তব্যে বলে, আমরা যদি ক্ষমতায় থাকতে না পারি আমাদের পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনা বুঝে গেছে তার পিঠের চামড়া উঠতে শুরু করেছে। নেতারা বলে দিয়েছে, তোমার গণভবনে যখন যখন জোয়ারে ঢেউ নামবে, তোমার গণভবন যখন দখল করবে, ওই গণভবনে এত মানুষের চায়ের বাড়ি তোমার বাড়িতে থাকবে। কেরানীগঞ্জ থেকে বের হতে পারবে কিনা।